আর শিশু তাদের একটা খুব ভালো অস্ত্র হয়ে গেছিল অন্য রাজ্যের সৈন্যদের ভয় দেখানোর জন্য। শিমালপুর রাজ্যে রায়া নামের একটি রাজকুমারী থাকত। তার মা রানী ইয়াসমিন আর রাজা ফিলিপের একটি ছোট্ট মেয়ে, আর ইয়াসমিন তার ছোট্ট মেয়েকে অনেক আদর যত্নে মানুষ করেছিল। আর রাজকুমারী রায়া সব কিছু করতে পারতেন, তলোয়ার চালানো থেকে শুরু করে তীর ধনুক চালানো সব কিছুতে সে খুব পারদর্শী ছিল। তার বড় দাদা রোমি তলোয়ার চালানোতে দারুণ দক্ষ ছিল, আর রোমি আর রায়া প্রতিদিন নিজেদের মধ্যে তলোয়ার চালানোর প্রতিযোগিতা করত। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন তাদের রাজ্যে অন্য রাজ্য এসে হামলা করার হুমকি দিল, তখন রাজা ফিলিপ অসুস্থ ছিলেন। ঠিক সেই সময় রাজকুমার রোমি কোনো এক জরুরি কাজে রাজ্যের বাইরে ছিলেন। তখন রাজা ফিলিপ এবং রানী ইয়াসমিন খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তাদের সেনা এত দুর্বল এবং ছোট ছিল যে তাদের সেই সেনারা এক ঘন্টাও টিকতে পারত না। হে ভগবান, এবার আমাদের সামনে আর কোনো রাস্তা নেই, আমাদের ববি রাজার সাহায্য নিতে হবে, না হলে তুমি কিছু বলো না। আমি কিছু জানি না, রাজা ববিকে এই সংবাদ কে পৌঁছে দেবে? মহামন্ত্রী তো সেনা প্রশিক্ষণে ব্যস্ত। আরে হ্যাঁ, আমরা তো ওখানে রায়াকেও পাঠাতে পারি, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এই কাজটা ওর থেকে ভালো আর কেউ করতে পারবে না। মিনি, মিনি! ফিলিপের ডাকার সাথে সাথে তাদের বহু পুরনো পরিচারিকা মিনি সেখানে এসে উপস্থিত হয়। আপনি ডেকেছেন মহারাজ? হ্যাঁ, যাও রায়াকে বলো যেন যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করে। আজ্ঞে মহারাজ। মিনি রায়াকে অনেক খোঁজার পর অবশেষে সে তাকে খুঁজে পায় যেখানে তলোয়ার চালানো হয়। রাজকুমারী রায়া, মহারাজ আপনাকে ওনার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে ওনার ঘরে ডেকেছেন। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তারপর রায়া নিজের বাবা এবং মায়ের ঘরের দিকে যায়। হ্যাঁ বাবা, আপনি ডেকেছিলেন? হ্যাঁ বাবা, তুমি আমার কথা মন দিয়ে শুনবে। তোমার দাদা, তুমি তো জানোই সে এখানে এখন নেই, বাইরে আছে, আর আমার শরীরের অবস্থা সম্বন্ধে তুমি তো ভালোভাবেই জানো। হ্যাঁ, আমি কেন জানবো না? এক মিনিট, আপনি এরকম ভাবে কেন বলছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না, ভালো করে বলুন না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে খুলেই বলছি বিষয়টা। তুমি তো নিশ্চয়ই জানো যে আমাদের সেনা সংখ্যা বাড়াতে হবে, আর এটা করতে গেলে আমার পুরনো বন্ধু যে মঙ্গলপুরের রাজা ববি, তার কাছে গিয়ে সাহায্য নিতে হবে। আর এই খবর দিতে গেলে সেখানে না আমি যেতে পারবো না তোমার দাদা। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তাই এই জন্য আপনি চান যে আমি এই খবরটা নিয়ে ওনার কাছে যাই? একদম ঠিক। আর এই কাজটা শুধুমাত্র তুমি করতে পারো, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, নিশ্চয়ই। তারপর রায়া নিজের ঘরে চলে যায়। পরের দিন সকাল সকালই রায়া মঙ্গলপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেখানে পৌঁছানোর পরেই সে ওখানে থাকা পাখিদের কাছ থেকে জানতে পারে যে মঙ্গলপুর রাজ্যের রাজমহল পর্যন্ত পৌঁছতে গেলে তাকে একটি গুহার ভেতর দিয়ে যেতে হবে, আর সেই গুহার মধ্যেই একটি মুখ দিয়ে আগুন বের করা ড্রাগন বসবাস করে, এবং আজ পর্যন্ত সে কাউকেই সেই গুহার ভেতর দিয়ে যেতে দেয়নি। কিন্তু রায়া নিজের সিদ্ধান্ত বদলাবার মেয়ে নয়, তাই এই সব কিছুই উপেক্ষা করে সে এগিয়ে যেতে থাকে নিজের লক্ষ্যের দিকে, এবং মঙ্গলপুর রাজ্যের বাইরে যেমন বলেছিল ঠিক তেমনই একটা গুহা ছিল। আর রায়া সেখানে দাঁড়িয়ে জোরে একটা নিঃশ্বাস নিল, আর ব্যাগ তুলে নিয়ে ভেতরে ঢুকে গেল। এবং ভেতরে যাবার পরই সে দেখা পেল ড্রাগনের, যার দুটো ছোট্ট ছোট্ট ছানা ঘুমিয়েছিল। আর রায়া তখন নিজের সেই ব্যাগের ভেতর থেকে অনেক উপহার আর অনেক অনেক চকলেট বাইরে বার করলো।
আর একটা ফুলের তোড়া হাতে নিয়ে সে বলতে লাগলো, হে মহান ড্রাগন, আমি তোমার কোনো ক্ষতি করব না, এই উপহারটা গ্রহণ করো আর আমাকে যেতে দাও। ড্রাগন এই সব দেখে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর তার চোখে জল এসে গেল। আরে, আমার জন্য কেউ কোনোদিনও উপহার নিয়ে আসেনি, সবাই শুধু নিজেদের লোভটাই পূরণ করতে আসে, কিন্তু তুমি, তুমি আমার জন্য এত কিছু এনেছো, তুমি খুবই ভালো, কিন্তু তুমি রাজমহলে কেন যেতে চাও? রায়া তারপর সমস্ত ঘটনা খুলে ড্রাগনকে বলে। আচ্ছা, এই ব্যাপার তাহলে, ঠিক আছে, তুমি যেতে পারো, আর কাজ শেষ হলেই কিন্তু ফিরে আসবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ড্রাগন, আমার নাম শিশু, আর এরা হলো আমার কলিজার টুকরো আশু আর মাশু। হাই মাশু, হাই আশু। শিশু, তোমার এই উপকারটা আমি কোনোদিন ভুলবো না, তাহলে এখন আমি আসছি, বিদায়। আমি কি এমন করে দিলাম? কিন্তু মনে রেখো, যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো, তখন আমাকে জোরে জোরে ডাকবে, তখনই আমি চলে আসব। নিশ্চয়ই। রায়া খুশি হয়ে নিজের মাথা নাড়তে থাকে এবং গুহার পিছন দিক দিয়ে মহলে প্রবেশ করে। রায়া মহলের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই মহলের দরজা ওর পিছন দিকে বন্ধ হয়ে যায়। এইটা দেখে রায়ার একটু সন্দেহ হয়, কিন্তু সে রাজা ববির রাজসভায় চলে যায়। ওহো, কে এসেছে দেখো, ফিলিপ এখন তার বাহাদুর মেয়েকে পাঠিয়েছে। আপনি কি বলতে চাইছেন? বাবা তো বলেছিল যে আপনি ওনার পুরনো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম ওর পুরনো বন্ধু, কিন্তু এখন আমি ওর শত্রু, এই কথাটা তোমার বাবা জানেই না, এই জন্য তোমার বাবা তার প্রিয় কন্যাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আপনি মজা করছেন নাকি? এটা আবার কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, মজাই এটা, অনেক বড় মজা। রাজা ববির ইশারা অনুযায়ী তার সিপাহীরা রায়াকে জোর জবরদস্তি করে ধরে নিয়ে গিয়ে একটি খাঁচায় বন্ধ করে দেয়। এটা আবার কেমন মজা করছেন? হ্যাঁ, বাইরে বের করো আমাকে। তোমাদের আসল উদ্দেশ্যটা আমি বুঝতে পেরেছি, তোমাদের কারোর সাহায্য চাই না, বাইরে বের করো আমাকে। ওহো, ফিলিপের বাহাদুর মেয়ে একটা খাঁচাই ভাঙতে পারছে না, ধুর, আমরাও তোমাদের রাজ্যে আক্রমণ করব। আর এমনিতেই তোমাদের সৈন্যরা তো দুর্বল, দুটো রাজ্যের সেনারা যদি এক হয়, তাহলে তো তুমি গেলে। তুমি এই রকমটা ভাবলেই বা কি করে? নিজের বন্ধুর? বন্ধু নয় ফিলিপ আমার, শেষবারের মতো বলছি আমি। রায়ার ক্রমাগত কান্না ও অনুরোধ করা সত্ত্বেও রাজা ববি এবং তার সৈন্য সামন্তের সঙ্গে সেখান থেকে চলে যায়। রায়া অনেক চেষ্টা করে খাঁচাটা ভেঙে ফেলার, কিন্তু কিছুই করতে পারল না। তখন তার মনে পড়ল যে শিশু বলেছিল, আমি কি এমন করে দিলাম, কিন্তু মনে রেখো, যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো, তখন আমাকে জোরে জোরে ডাকবে, তখনই আমি চলে আসব। হ্যাঁ, শিশুকে ডাকি। শিশু, শিশু, শিশু। হঠাৎ করেই একটা বড় মতন জিনিস উড়ে আসে। শিশু, শিশুকে দেখে রায়া খুবই খুশি হয়ে যায় আর কাঁদতে শুরু করে। শিশু, তুমি এসে গেছো, আমাকে সাহায্য করো প্লিজ। যথা আজ্ঞা রাজকুমারী। তুমি কি করে জানলে যে আমি রাজকুমারী? আমি তো তোমাকে বলিনি। এখানে আসার সময় আমি ওই সিপাহীগুলোকে বলতে শুনলাম, সে কথা পরে হবে, প্রথমে আপনাকে বাইরে আনা দরকার। শিশু নিজের মুখ দিয়ে আগুন বার করে সেই খাঁচাটা ভেঙে ফেলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিশু, আমি হয়তো কোনো দিনই এখান থেকে বেরোতে পারতাম না, কিন্তু কিন্তু এখন আমাদের যেতে হবে, আর মঙ্গলপুরের সিপাহীদের মানাতেও হবে, আমরা ওদেরকে ছাড়া জিততে পারবো না, ওরা এত সহজে মানবে না, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ নিশ্চয়ই, চলুন, ওরা যদি না মানে আমি ওদের চালিয়ে দেব সবাইকে, যদি কেউ একবার না বলে। না শিশু, এইভাবে নয়, ওদেরকে ভালোবেসে বোঝাতে হবে, চলো আমি চেষ্টা করে দেখছি।
শিশু আর রায়া সৈন্যদের তৈরি হওয়ার ঘরে গিয়ে তাদেরকে বোঝাতে থাকে যে রায়ার রাজ্যকে রক্ষা করার জন্য তাদের কতটা প্রয়োজন। কিছু সৈন্যরা প্রথমে তো না করছিল, কিন্তু শিশু পিছনে দাঁড়িয়ে মুখ থেকে আস্তে আস্তে আগুন বার করছিল, আর যেটা দেখে সকল সৈন্যরা হ্যাঁ বলে দেয়। খুব ভালো, চলো, আমাদের কাছে এক ঘন্টা আরো সময় আছে, চলো। শিশু বলার সাথে সাথেই সকল সৈন্যরা তৈরি হতে শুরু করলো। রায়া মঙ্গলপুরের সেনা আর শিশুকে নিয়ে আবারও শিমলপুরে ফিরে আসে। সেখানকার পরিস্থিতি যেন যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। শিমলপুরের সেনা আর মঙ্গলপুরের সেনা মিলে একটা মস্ত বড় সেনাবাহিনী তৈরি করেছিল, আর শিশু তাদের একটা খুব ভালো অস্ত্র হয়ে গেছিল অন্য রাজ্যের সৈন্যদের ভয় দেখানোর জন্য। রায়ার তলোয়ার চালানো তো দারুণ ছিল। যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রায়া এবং শিমলপুরের রাজ্য জিতে গেছিল। শিশুর ভয়েতে তো অন্য রাজ্যের অর্ধেকের বেশি সেনা ভয়ে পালিয়ে গেছিল। রাজা ফিলিপ এবং রানী ইয়াসমিন নিজের মেয়ের উপর খুবই প্রসন্ন ছিলেন। আমি জানতাম আমার মেয়ে খুব সাহসী এবং বাহাদুর, তুমি আমাদের রাজ্যের রানী হবে। মঙ্গলপুর রাজ্যের সেনাদের রাজা ফিলিপ খুশি হয়ে ধন্যবাদ স্বরূপ সোনার মোহর উপহার দিলেন, আর তাদের সেনারা খুশি হয়ে শিমলপুর রাজ্যেরই সেনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর শিশু, শিশুর কি হয়েছিল? তাকে রায়া নিজের বাগানে থাকার জন্য একটা বড় বাড়ি বানিয়ে দিয়েছিল, আর আশু আর মাশুর জন্য ছোট ছোট দুটো ঘর বানিয়ে দিয়েছিল। শিশু সেখানে ফুল ফোটাতে শুরু করলো এবং নিজের বাচ্চাদেরও সেটা শেখাতে শুরু করলো, এবং সবাই আনন্দের সাথে থাকতে লাগলো। আমাদের গল্প আজকে এখান পর্যন্তই। এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, এবং আপনার কোনো পছন্দের গল্প জানা থাকলে কমেন্টে লিখে জানান। সবথেকে ভালো গল্পটি বাছাই করে এমন কার্টুন ভিডিও বানাবো, এবং এখনই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওতে ক্লিক করুন এবং রিও বার্ডসের আরও কার্টুন ভিডিও দেখতে থাকুন।